আমার চোখে বঙ্গবন্ধু। 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকে গরিব মানুষের প্রতি তার অসামান্য টান। বিএ পাশ করার পরপরই তিনি রাজনীতিতে পুরোপুরিভাবে জড়িয়ে পড়েন। পাকিস্তান সরকারের ষড়যন্ত্রের মুখে শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জনসভার আহ্বান করে। সমাতীর্থকালে সেই সর্ববৃহৎ জনসভায় তিনি ঘোষণা করেন, প্রত্যেক গ্রাম প্রত্যেক মহলে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গায়তর এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এমন এক মহান নেতাকে 1975 সালের 15ই আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তা সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। আমরা হারিয়ে ফেলি দেশের এক সূর্য সন্তানকে।